দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটে গেল আরও একটি মর্মান্তিক ঘটনা। জয়নগর থানা ও কুলতলি থানার মাঝখানে গরানকাঠি গ্রামে ঘটে গেল আরও একটি মর্মান্তিক তিলোত্তমা কাণ্ড। একটা ক্লাস ফোরে পড়া ছাত্রী, যার বয়স মাত্র 10 বছর, গতকাল বিকালে টিউশন পড়তে গিয়ে আর বাড়িতে ফিরল না সে। স্থানীয় মানুষ মহিষমারী ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে ফাঁড়ির আধিকারিকরা অভিযোগ নিতে অস্বীকার করে, কারণ মহিষমারী ফাঁড়ি কুলতলির আন্ডারে আর অভিযোগকারীরা জয়নগর থানার বাসিন্দা। এক থানার আন্ডারের ঘটনা আরেক থানার আন্ডারে করা, এ নিয়ে তারাপোড়েনের মধ্যে মৃতার বাড়ির কাছে খাল থেকে মৃতার দেহ উদ্ধার হয়। এরই পরিপ্রেক্ষিতে গরানকাটি গ্রামের সাধারণ জনগণ ও নারীরা বিক্ষুব্ধ হয়ে মহিষমারী ফাঁড়ি আক্রমণ করে। সন্দেহের তালিকায় যারা ছিল তাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। পুরো বিষয়টা রণক্ষেত্রের চেহারা নিয়েছে। স্থানীয় জনগণ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে। স্থানীয় ওসি কথা দিয়েছেন যে বা যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাদের গ্রেপ্তার করা হবে 24 ঘন্টার মধ্যে। নির্যাতিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে নির্যাতিতার বাবা ও মা ও তার পাশাপাশি প্রতিবেশীরা অভিযোগ জানাচ্ছে যে মেয়েটিকে শ্লীলতা হানির পর সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় তা আমাদের দেখার। তো ফলে আরজিকর কাণ্ডে তিলোত্তমার সুবিচার পাওয়ার আগে জয়নগরের বুকে ঘটে গেল আরও একটি মর্মান্তিক তিলোত্তমা কাণ্ড। আমাদের চোখে আরও আরও একবার আঙুল তুলে দেখিয়ে দিল অসুরের হাত থেকে সমাজের নারীরা কোনোভাবেই সুরক্ষিত নয়। প্রতিবাদী দুর্গারা বারে বারে প্রতিবারই যেন অসুরদের হাতে পরাজিত।